ডেটিং অ্যাপে লুকিয়ে ভয়াবহ বিপদ। বিবাহিত জীবনের অশান্তি থেকে মুক্তি পেতে জনপ্রিয় একটি ডেটিং অ্যাপ আপলোড করেছিলেন 35 বছরের মহিলা তথ্য প্রযুক্তি কর্মী। সেখানে পরিচয় হয় বছর 8-এর ছোট এক যুবকের সঙ্গে। সম্পর্ক গাঢ় হলে মহিলার কাছ থেকে নানা উপায়ে বেশ কিছু টাকা হাতিয়ে নেন যুবক। সময় যত এগোয় চাহিদা ও বাড়তে থাকে যুবকের। পরিস্থিতি সুবিধার নয় বুঝে ভদ্রমহিলা সরে আসতে চাইলে শারীরিক সম্পর্কের কথা স্বামীকে জানিয়ে দেওয়ার ব্ল্যাকমেলিং হুমকি আসতে থাকে। এককালীন বেশ কিছু টাকা দিয়ে সেই যুবকের হাত থেকে নিস্তার মিলেছিল মহিলা। সত্যিই কি নিস্তার মিলেছিল? ভদ্রমহিলা ধরে নেন স্বামীর বিশ্বাসভঙ্গ করে অপরাধ করেছেন তিনি, তাই ভুগতে থাকেন অবসাদে। বন্ধুদের পরামর্শে বেশ উত্তেজিত হয়েই ডেটিং অ্যাপ ডাউনলোড করেছিলেন বারাসতের কলেজ পড়ুয়া। সেখানেই পরিচয় হয় এক যুবকের সঙ্গে। কথাবার্তা থেকে ভালো লাগা, সেখান থেকে নম্বর বিনিময়, হোয়াটসঅ্যাপে কিছুদিন কথা চলতে না চলতেই ভিডিও চ্যাট করার আবদার জানায় যুবক। ভিডিও চ্যাট শুরু হতেই অনুরোধ আসে স্ট্রিপটিংয়ের, অর্থাৎ পোশাক খোলো। থতমত খেয়ে তরুণী সেদিনের মতো বিষয়টি এড়িয়ে গেল, আবদার থামেনি। শুরু হয় হোয়াটসঅ্যাপে নগ্ন ছবি অর্থাৎ ডিক পিক পাঠিয়ে পাল্টা ছবি শেয়ার করার দাবি। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়ালে ডেটিং অ্যাপ আর হোয়াটসঅ্যাপে ওই তরুণকে ব্লক করে দেন তরুণী, কিন্তু তার মাসুল গুনতে হয় নিজেকেও। পরিবার বা বন্ধুদের নিজের অভিজ্ঞতার কথা মুখ ফুটে বলতে না পারায় অবসাদের শিকার হন তিনি। ডেটিং অ্যাপ একদিকে যেমন তা মহিলাদের নিজস্ব পছন্দ মতো সঙ্গী বেছে নেওয়ার অপশন দিচ্ছে, অন্যদিকে তেমনই তাদের দাঁড় করিয়ে দিচ্ছে বেশ কিছু আপত্তিকর পরিস্থিতির সামনেও। সমস্যার সৃষ্টি হচ্ছে সেখান থেকেই, সঙ্গীর কাছে প্রতারিত হয়ে বা হেনস্থার শিকার হয়েও মুখে কুলুপ আটতে বাধ্য হচ্ছেন মহিলারা। ঘটনা হলো, এখনও পর্যন্ত ডেটিং অ্যাপ মারফত প্রতারিত বা শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কোনো ঘটনা পুলিশের খাতায় নথিভুক্ত হয়নি, যা মহিলাদের চুপ করে থাকারই ইঙ্গিতবাহী। একে বিপদের সংকেত হিসেবে দেখছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ এবং মনস্তত্ত্ববিদরা। টিন্ডার, ট্রুলি, ম্যাডলি, হ্যাপেন, ওকে কিউপিড, হিঞ্জ এর মতো ডেটিং অ্যাপ ক্রমে জনপ্রিয় হচ্ছে এদেশে। জীবনসঙ্গী খুঁজে পেতে, চ্যাটের সময় কাটাতে বা শুধুই শারীরিক সুখ পেতে এসব অ্যাপে হাজিরা দিচ্ছেন অনেকেই। গত কয়েক মাসে ডেটিং অ্যাপে প্রতারিত হওয়া বেশ কিছু ঘটনা দেখা মনোরোগ বিশেষজ্ঞ প্রথমা চৌধুরী বলছেন, মূলত দু ধরনের মহিলারা বেশি করে প্রতারিত অথবা লাঞ্ছিত হচ্ছেন বলে মনে হচ্ছে বেশ কিছু রোগী দেখার সুবাদে। প্রথম, যাদের বয়স অল্প, ঝোঁকের মাথায় ছেলেটির সম্পর্কে বিস্তারিত না জেনে জড়িয়ে পড়ছেন এবং প্রতারিত হচ্ছেন। যেহেতু ডেটিং অ্যাপ নিয়ে এখনও ছুতমাগ রয়েছে, তারা প্রকাশ্যে সে ঘটনা বলতে পারছেন না। আর দ্বিতীয়, একাকিত্ব থেকে বেরোতে ডেটিং অ্যাপের দ্বারস্থ হওয়া মাঝবয়সী মহিলারা। শারীরিক সম্পর্কে জড়িয়ে প্রতারণা থেকে শুরু করে আর্থিক ঠকবাজিরও শিকার হচ্ছেন তারা। মনোরোগ বিশেষজ্ঞ রাজশ্রী গুরু ঠাকুরতার মতে, পোস্ট ট্রমাটিক ডিপ্রেশন এমন পর্যায়ে চলে যাচ্ছে অনেকের যে সেফ কাউন্সিলিংয়ে কাজ হচ্ছে না, ওষুধও দিতে হচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন, সঙ্গী সম্পর্কে খুব অল্প জানা বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে মহিলাদের কাছে। এমন পরিস্থিতিতে ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের বাড়তি সচেতন হতে বলছেন তারা। অ্যাপে পরিচয় হওয়া কোনো পুরুষের সঙ্গে ডেটে যাওয়া বা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার আগে তার সম্পর্কে খোঁজ খবর নিতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন, এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো, কারণ কোনটি ভালো কোনটি মন্দ আপনি জানেন না, প্রথম। দ্বিতীয়ত হলো, যদি এই অ্যাপ ডাউনলোড করেন এবং কোনো ছেলে বা মেয়ের সাথে পরিচয় হয়, তাহলে চট করে আপনার ডিটেলস তাকে জানাবেন না। ভালোভাবে খোঁজখবর নিন, তারপর তার সাথে মিশুন। অল্প পরিচয়ে তার সাথে ডেটিংয়ে না যাওয়াই ভালো। তার সাথে যদি চ্যাট করতেই হয়, তাহলে এমন কোনো কথা শেয়ার করবেন না যাতে আপনি প্রতারিত হতে পারেন। সুতরাং সাবধান আপনাকে হতেই হবে, সাবধানতার কোনো মার নেই, এটা সবসময় মনে রাখবেন। যদি অসুবিধায় পড়েন, তাহলে অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলুন, অন্তত মার সাথে কথা বলুন। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।